হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এজ এডু পয়েন্ট। আমি আজমাইল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এজ এডু পয়েন্ট। নিত্য নতুন সমস্ত রকমের আপডেট, যেমন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, সমস্ত কলেজ ইউনিভার্সিটির নোটিস ইনফরমেশান দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয়, যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে প্যারামেডিক্যাল কোর্সের জন্য এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, তাদের 9/10/2021 রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেই রেজাল্টটি প্রকাশিত হয়েছে। কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করবে এই নিয়ে আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা তোমাদের রেজাল্ট দেখার জন্য প্রথমে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, smfwb.in। এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখা যাবে রেজাল্ট মেরিট লিস্ট। এখানে ক্যাটাগরি ওয়াইজও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট ওবিসি এ, মেরিট লিস্ট ওবিসি বি, মেরিট লিস্ট এসসি, এখানে এসটি, এখানে পিএইচ। প্রথমেই রয়েছে রোল নাম্বার ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট, এখানে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি রয়েছ তারাও এখান থেকেই দেখতে পাবে রেজাল্ট। তো আমি সবগুলো না দেখিয়ে আমি এখান থেকেই দেখাচ্ছি যে তোমরা তোমাদের রেজাল্টগুলো সব রেজাল্টই এখান থেকে দেখতে পাবে। চলো আমি দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 285টা পেজ রয়েছে। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর বা ডেট অফ বার্থ দিয়ে বা স্টুডেন্ট নেম, তোমাদের নাম দিয়ে তোমরা র্যাঙ্ক দেখতে পারবে। র্যাঙ্ক দেখার জন্য তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এই সার্চ অপশানটি, পিডিএফে ওপেন করে এই সার্চ অপশানটি দেখতে পাবে। এখানে তোমরা তোমাদের নাম বা রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর দিয়ে সার্চ করলেই তোমাদের মেরিট লিস্টটা বেরিয়ে আসবে। তো তোমরা এখানে এক এক করে সবাই তোমাদের মেরিট লিস্ট দেখে নেবে, এখানে অনেকগুলো পেজ রয়েছে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। এরপর কিভাবে তোমাদের কাউন্সেলিং হবে, কি করতে হবে, যখন নোটিশ আসবে আমি ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দেবো। তাই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।